আসসালামু আলাইকুম। একটা খুশির বিষয় হচ্ছে প্রথম রেল গেল কক্সবাজার। আপনারা জানেন চট্টগ্রাম থেকে 2000 হয়ে চকরিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন হচ্ছে। সেই 2018 সাল থেকে এই রেল লাইনের নির্মাণ কাজ চলমান রয়েছে। 2023 সালের ডিসেম্বরে এই কাজ শেষ হওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও কিন্তু তার আগেই 11 নভেম্বর এই রেল লাইনের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম থেকে 2000 হয়ে একটা রেল গেল কক্সবাজারে। তো আপনারা জানেন আজকে রবিবার সকাল 9:20 চট্টগ্রাম থেকে ছেড়ে সেটা 2000 যায় সকাল 10টা নাগাদ। এরপর বিভিন্ন স্টেশন পরিদর্শন করে সন্ধ্যা 6:20 নাগাদ কক্সবাজার জিনোকাকৃতি রেলওয়ে স্টেশনে পৌঁছায়। তখন হাজার হাজার মানুষের করতালি উচ্ছ্বসিত সাউন্ডে পরিবেশটা একটা অন্যরকম উৎসবমুখর হয়ে ওঠে। কিন্তু এই রেল যাত্রা অনেকের কাছে একটা ছোট বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে একটা স্পেশাল, আমার কাছে আনন্দের বিষয়। যদিও বা আমি এই উদ্বোধনে এই রেল যাত্রায় থাকতে পারি নাই, কিন্তু আমি খুবই আনন্দিত। এর কারণ হচ্ছে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যারা 2018 সাল থেকে হুসেন এক্সপ্রেস ইউটিউবে আমার ভিডিও দেখছেন, আমি একদম মাটি থেকে অর্থাৎ ফসলের জমি থেকে যখন এই রেল লাইনের কাজ শুরু হয়েছিল তখন থেকে আপডেট দিয়ে আসছিলাম। তার জন্য 2000-ই সাতকানিয়া স্টেশন, আদনগর স্টেশন, সোনথির যে রেল লাইন, এরপর হচ্ছে হারমাং, এইসব অঞ্চলে গিয়েছিলাম। এরপর চকরিয়া আছে সাহারবিল রেলওয়ে স্টেশন, ওখানে গিয়েছিলাম। সর্বশেষ যখন প্রথমবার রেল লাইন স্লিপার বসেছিল ঈদগাতে তখন ওখানে গিয়েছিলাম। মূলত কক্সবাজার রেল লাইনের এ টু জেড আমার ভিডিওতে থাকতো, আমি চেষ্টা করতাম আমি সবাইকে দেখানোর জন্য, কারণ রেল আমার প্রিয়। যেহেতু আমাদের এলাকা দিয়ে যাচ্ছে আমার আরও অধিক প্রিয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত দিয়ে আমি রেল ভ্রমণ করেছি। এখন স্বপ্ন হচ্ছে আমাদের সাতকানিয়া দিয়ে লোহাগাড়া দিয়ে কখন কক্সবাজার যাব। তবে স্বপ্নের রেল পরীক্ষামূলক উদ্বোধন হয়েছে আজকে। আজকে মূলত পরিদর্শন অধিদপ্তর মূলত এই টিম নিয়ে এই রেলটা গিয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজারে। ওখানে কোনো যাত্রীবাহী কোনো বগি ছিল না, যদিও বা অনেক মানুষ উঠে গেছে ওখানে, আমরা ভিডিওতে দেখেছি। এটা চন্দনাস থেকে 2000 হয়ে চট্টগ্রাম থেকে 2000 পর্যন্ত সেই 1930 সালে রেল লাইন ছিল। ওখান থেকে সাঙ্গু নদীর উপরে একটা ব্রিজ হয়ে এরপর সাতকানিয়ার যে কেরানীহাট আছে, কেরানীহাটের উত্তর পাশ দিয়ে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ক্রস করে চলে গেছে সাতকানিয়া কলেজের পূর্ব পাশে। ওখানে একটা রেলওয়ে স্টেশন হবে, যেটা সাতকানিয়া রেলওয়ে স্টেশন। এরপর আমিরাবাদের যে থানা আছে, থানার পশ্চিম পাশে আদনগর হাই স্কুল আছে, আদনগর হাই স্কুলের পাশে একটা রেলওয়ে স্টেশন যেটা লোহাগাড়া স্টেশন নামে পরিচিত। এরপর হারবাং একটা স্টেশন হবে যেটা চকরিয়া উপজেলায় পড়ছে। এরপর পড়বে চকরিয়া উপজেলার একদম পশ্চিমে সাহারবিল নামক স্থানে, ওখানে একটা স্টেশন হবে। ধুলাহাজার একটা স্টেশন হবে, ঈদগা যে উপজেলা আছে ওখানে একটা স্টেশন হবে, রামু। এরপর জিনুকাকৃতির কক্সবাজার যে বিশাল স্টেশন ওখানে সর্বশেষ স্টেশন। মূলত রামুতে একটা রেলওয়ে জংশন হবে, ওখান থেকে মিয়ানমারের যে গুন্দুম সীমান্তবর্তী এলাকা আছে ওখান পর্যন্ত পরবর্তী রেল লাইন সম্প্রসারণ করা হবে। এটা বলে রাখি 2018 সাল থেকে এটা এই রেল লাইনের কাজ শুরু হয়ে অর্থাৎ 2020 সাল, 21 সাল, 22 সাল বিভিন্ন ধাপে সময় পেরিয়ে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ ছিল। কিন্তু সঙ্গত কারণে এটা কাজ দ্রুত হয়ে আগামী 11 নভেম্বর পূর্ণাঙ্গ উদ্বোধন হবে। এর পরবর্তীতে নির্দিষ্ট একটা সময়ের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কখন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে রেল যুগে কক্সবাজার যাওয়া যাবে। মূলত পশ্চিমাঞ্চলে যে রেল লাইন আছে সেগুলো হচ্ছে ব্রডগেজ, পূর্বাঞ্চলে যেগুলো আছে সেগুলো হচ্ছে মিটার গেজ। একটা বৈসাদৃশ্য আছে তার কারণে পঞ্চগড় থেকে, রাজশাহী থেকে, খুলনা থেকে সরাসরি কক্সবাজার রেল না গেলেও ঢাকা থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে অবশ্যই রেলে করে আপনারা কক্সবাজার ভ্রমণ করতে পারবেন। আমার হুসেন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করেছিল শুধুমাত্র রেলের কারণে, রেলকে ভালোবাসে এই জন্য কক্সবাজার যায় নাই, রেলে করে যাবে এই জন্য অনেকেই ওদের আগ্রহে আছে। আশা করি আপনাদের সেই আগ্রহ, যে প্রত্যাশা, সেই প্রত্যাশার পূরণ হবে অতি শীঘ্রই। আপনারা ডিসেম্বরের আগেই রেলে করে চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে কক্সবাজার যেতে পারবেন। আশা করি প্রথম উদ্বোধনী ট্রিপে আমি থাকতে পারবো।